বিসমিল্লাহির রাহিম মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা বুখারি শরীফে বর্ণিত হজর মুসা সালাম এবং তার মা সম্পর্কিত একটি ঘটনা শুনব এবং ঘটনাটি শেষে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসিলে করিম সাল্লাইসাল্লামকে একথা বলতে শুনেছি হজ মুসা আলাই সাল্লা সাল্লাম বনি ইসরাইলের এক সমাবেশে উপস্থিত ছিলেন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে মুসা আপনি কি অন্য কাউকে আপনার চেয়ে বড় জ্ঞানী বা বড় আলেম বলে মনে করেন তিনি জবাব দিলেন আমি আল্লাহন নবী আমার চেয়ে বড় আলেম কে হতে পারে তখন আল্লাহ মুসা আল্সাল্লাম সালামের প্রতি ওহি পাঠালেন তোমার চেয়েও বলি আছে সে হচ্ছে আমার বান্দা হজরত খিজির আলাই সালাম মুসা আল্লাহ সাল্লা সালাম হজরত খিজির আল্লাহ সালামের সাথে সাক্ষাৎ করার জন্য তার পথের সন্ধান জেনে নিলেন আল্লাহ তা একটি মাসকে পথ প্রদর্শক হিসেবে বলে দিলেন মুসা হজত সালাত সালামকে বলে দিলেন যেখানে তুমি মাসটি হারিয়ে ফেলবে সেখান থেকে তুমি পথ অনুসরণ করবে তাহলে তুমি খিজির আল্লাহ সালাত সালামের সাক্ষাৎ লাভ করতে পারবে এই নির্দেশ অনুযায়ী হজত মুসাআসাল্লা সালাম সাগরে মাছটির পথচিহ্ন অনুসরণ করলেন এক সময় তার সফর সঙ্গী অর্থাৎ সাগরে ইউসা ইবনে নুন মুসা সাল্লা সাল্লামকে বললেন আমরা যখন ওই পাথরের নিকট বিস্তার নিয়েছিলাম তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম মুসা আলাই সাল্লাহ সাল্লাম বললেন ওই পটটি তো আমরা অনুসন্ধান করছিলাম তারা দুজনেই পথচিহ্ন অনুসরণ করে পিছনে ফিরে আসলেন এবং খিজির আল্লাহ সাল্লা সাল্লামকে পেয়ে গেলেন সহি প্রশ্নটি হল হজর মুসা সালাতামকে খিজির আলাই সালামকে পাওয়ার পথপ্রদর্শক কে ছিল এ বি তার সাগরেদ ইউসা ইবনে নুন আমরা কমেন্ট বক্সে উত্তর এ হলে এ লিখবো এবং বি হলে অবশ্যই বি লিখব অমা আলাই বালাক আসসালামু আলাইকুম অবরকাতু